হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্প্রিহা ব্লগসের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজছে বেলা 11:30, তো আমি 11:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজকে আমাদের বাড়িতে পুজো, কালকে রান্না হয়েছে, আজকে পান্না, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে সব ভোগ পাড়া রয়েছে বন্ধুরা, এখানে ঠাকুরের সব ভোগ পাড়া রয়েছে। এখনও বাউন ঠাকুর এসে পৌঁছায়নি, তার জন্য এখনও পুজো আরম্ভ করতে পারা যায়নি। এই যে আমার ছেলে সমানে বদমাইশি করছে, এই যে আমার মা রান্নাঘরে ঢুকে পড়েছে রান্না করতে, এসেই রান্নাঘরে আরম্ভ করে দিয়েছি রান্না করাতে। ছি ছি, কি বাজে মেয়ে! মা এখন ডাল করছে, আমার ছেলে আর খাবে আর মামার ছেলে আসবে, তার জন্য ডাল সিদ্ধ করা রয়েছে, ডালটা ছোঁকতে হবে, তাই মা ডালটা ছোঁকছে। আর কাকিমা ওইদিকে বাসন টাসন মাজছে। দেখো বন্ধুরা, এখন বাজছে বিকাল 5:30। তো সারাদিন এতই কাজে ব্যস্ত ছিলাম, তো ক্যামেরা করতে পারিনি, 11:30 ভিডিও স্টার্ট দেখিয়েছি, আর এখন বাজছে 5:30। তো তার মধ্যে আমি তেমনভাবে ভিডিও করতে পারিনি, তো এখন কাজ টাজ করে প্রচুর ব্যস্ত, মানে ব্যস্ত ছিলাম, কাজ টাজ করে বেশি টায়ার্ড হয়ে পড়েছি, তার জন্য 5:30 সময় সবাই মিলে পাস করে শুয়ে পড়েছি। এই যে আমার মা এখানে শুয়ে আছে, এই যে ছেলে বদমাইশি করছে এখানে বসে বসে, আর আমি বসে আছি, মেয়ে পড়তে গেছে, আমার মামা বাড়ি থেকে সবাই এসেছিল, আমার ছোটো কাকা এসেছিল, তাদের সাথে তোমাদের দেখা করাতে পারিনি, আর আমার ননদ আর ননদের মেয়ে আছে, সন্ধেবেলায় দেখাবো ভিডিওতে তারা কী করছে না করছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, তো প্লিজ কিছু মনে করো না, তার ভিতরে আমি কোনো ভিডিও পুজোর ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিলাম। তো দেখতে থাকো, আমার পাশে থেকো বন্ধুরা। কাল থেকে মেয়ের এক্সাম, তো মেয়ে এখন পড়তে বসেছে, এখন তার দিদি মেয়েকে পড়াচ্ছে। চলো আমি সিঁড়ি দিয়ে উঠছি, এখন উঠছে না, ঘুমাচ্ছে কে জানে। এই দেখো বন্ধুরা, ভয় পেয়ে গেছে আমাকে দেখে, পড়ছে, কালকে বেঙ্গলি পরীক্ষা। তুই তোরা কি ভাবলি ভূত এসেছে? আমি ভূত। কতটা বাকি আছে? ঠিক আছে পড়ে নাও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ সারা দিন অনেক পরিশ্রম হয়েছে আর ভালো লাগছে না, তো একটু পরে ছেলেকে খাইয়ে দাইয়ে বিছানা করে শুয়ে পড়ব। টাটা, গুড নাইট।